সারা বিশ্বের সিনেমাপ্রেমী বাঙালি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন যে নায়ক, তিনি মহানায়ক উত্তম কুমার। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন, তার ভক্তদের মধ্যে নারীর সংখ্যা ছিল বেশি। পাঁচের দশক থেকে বহু নারীর হার্টথ্রব নায়ক ছিলেন উত্তম কুমার। কিন্তু আপনি জানেন কি উত্তম কুমারের হার্টথ্রব ছিলেন কোন নারী? কার জন্য মহানায়কের হৃদয় কেঁপে উঠত? কার কথা চিন্তা করে তিনি সব কিছুই ভুলে যেতেন? উত্তম কুমারের হার্টথ্রব ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। পাঁচের দশকে অভিনেত্রী সাবিত্রীর সঙ্গে অভিনয় করতে গিয়ে উত্তমের মনে দোলা লাগা শুরু হয়েছিল। সাবিত্রী চট্টোপাধ্যায় 1951 সালে উত্তম কুমারের সঙ্গে সহযাত্রী সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। উত্তম কুমার প্রথম দিকে সাবিত্রী দেবীর প্রতি এই ভালো লাগাকে স্বীকার করেন নাই, ভালোবাসার কথাকে সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি বলতেন এ শুধু সহশিল্পীর প্রতি ভালোবাসা। সাবিত্রীর সকল বিপদে উত্তম কুমার সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। দেখা হলে তিনি সাবিত্রী দেবীকে জিজ্ঞাসা করতেন, কেমন আছিস? উত্তম কুমার 21 বছর বয়সে গৌরী দেবীকে বিবাহ করেছিলেন। এর 3 বছর পরে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়। যত দিন গেছে সাবিত্রী দেবীর প্রতি উত্তমের ভালো লাগা ততই বেড়েছে। তিনি অনেক সুপারহিট সিনেমায় সাবিত্রী দেবীর সঙ্গে কাজ করেছেন। ভালো অভিনেত্রী হিসাবেও উত্তম কুমার সাবিত্রী দেবীকে পছন্দ করতেন। সাবিত্রী দেবীও ধীরে ধীরে মহানায়কের প্রতি দুর্বল হতে শুরু করেন। কিন্তু তিনি গৌরী দেবীর ঘর ভেঙে নিজের ঘর গড়তে চান নাই, তাই তিনি উত্তম কুমারকে প্রায় সময় এড়িয়ে চলতেন। সাবিত্রী দেবী ঠিক করেছিলেন অন্য কাউকে বিয়ে করে মহানায়কের প্রতি তাঁর ভালো লাগার অবসান ঘটাবেন। কিন্তু সাবিত্রী দেবীর পরিবার যখন তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করেন, তখন উত্তম কুমার সাবিত্রীকে নিজের ভালোবাসার কথা বললেন। সাবিত্রী দেবী উত্তম কুমারের ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন উত্তম কুমার বরাবর তাঁর প্রতি পজিটিভ ছিলেন, তাই তার অনেক বিয়ের সম্বন্ধ উত্তম কুমার নিজে ভেঙে দিয়েছিলেন। এরই মধ্যে টলিউড পাড়ায় নতুন গুঞ্জন শোনা গেল, উত্তম কুমার নাকি সাবিত্রী চট্টোপাধ্যায়কে বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছেন। এই খবরে সাবিত্রী দেবীর জীবনে একটা বড় ঝড় এসেছিল। সেই ট্র্যাজেডির কথা স্বীকার করেছিলেন সাবিত্রী দেবী, তবে কি ঘটেছিল তা তিনি কখনো বলেন নাই। উত্তম কুমার বিবাহিত জীবনে একেবারেই সুখী ছিলেন না। স্ত্রী গৌরী দেবীর সঙ্গে উত্তমের প্রায় সময় ঝগড়া হতো। আবার এই সময় সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবীকে নিয়ে উত্তমের সম্পর্কের কথা শোনা যায়। সাবিত্রী দেবী ফিরিয়ে দেবার পরে উত্তম কুমার তাকে আর বিরক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরই মধ্যে স্ত্রী গৌরী দেবীর সঙ্গে তুমুল ঝগড়া করে উত্তম কুমার বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর কাছে চলে যান। এর আগে সুপ্রিয়া দেবীর 1954 সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তিনি উত্তমের মানসিকভাবে ভেঙে পড়া ঠিকই বুঝতে পেরেছিলেন। তিনি আশ্রয় দিয়েছিলেন মহানায়ক উত্তমকে। উত্তম কুমার তার আত্মজীবনী আমার আমি বইতে সুপ্রিয়া দেবীর যত্নের কথা বলেছেন। তার সেবা যত্নে উত্তম কুমার সমস্ত যন্ত্রণা কাটিয়ে উঠতে পেরেছিলেন। সুপ্রিয়া দেবীর কাছে তিনি শান্তির আশ্রয় পেয়েছিলেন। তিনিও সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি। মৃত্যুর আগে পর্যন্ত মহানায়ক 17 বছর সুপ্রিয়া দেবীর বাড়িতেই ছিলেন, কিন্তু তাদের বিবাহ হয়নি, কারণ তিনি কখনো গৌরী দেবীকে ডিভোর্স দেননি। এক সময়ে সাবিত্রী দেবীর জন্য উত্তম কুমার নিজের হাতে নিজের ঘর ভাঙতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কেন তিনি সেই ঘরকে টিকিয়ে রাখলেন? কেন তিনি গৌরী দেবীকে ডিভোর্স দিলেন না? কেনই বা সুপ্রিয়া দেবীর কাছে শান্তি চাইলেন? এই সব প্রশ্নের উত্তর পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন।